হ্যালো ফ্রেন্ডস, ফিরে এলাম আমি শিল্পী আবার একটি নতুন রান্না নিয়ে। তো আজকে আবার একটা রান্না দেখাচ্ছি, ভেবেছিলাম অন্য কিছু দেখাবো না, ভাবলাম না রান্নাটা দেখাই। তো আজকে আমি নিয়ে এলাম, দেখো এখানে আছে কুমড়ো, এখানে টমেটো নিয়েছি, এখানে একটা আপেল আছে, এখানে আছে কিচমিচ, আর এখানে আছে তেঁতুল। হ্যাঁ, এখানে তেঁতুল দেখো। তো আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি একটা মানে একটা টক বানিয়ে, যেটাকে বলে চাটনি, ওটা আমি আজকে তোমাদেরকে কিভাবে কুমড়ো টমেটো আর তেঁতুলটা দিয়ে আমি একটা টক বানিয়ে দেখাবো। তো কিভাবে করছি তোমরা অবশ্যই দেখে নিও কেমন, আর অবশ্যই আমার ভিডিওটি পুরো দেখার চেষ্টা করো, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব তো অবশ্যই করবে কেমন। তো দেখো এখানে আমি এই টমেটোগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি, আর কুমড়োগুলোকে দেখো ছোট ছোট করে একদম পাতলা করে পাতলা পাতলা সরু করে কেটেছি। হ্যাঁ, আর টমেটোগুলো তো কেটেছি, আর এখানে আপেলগুলো, এখানে আপেলগুলো কেটে নিয়েছি, আর কিচমিচ তো আমি এখানে তেঁতুল তো দিয়েছি, আর একটু কাজু বাদামও দিলাম। তো আমি এখন দেখাচ্ছি কিভাবে করছি আর কি কি লাগছে এটাতে। তো এখানে মশলা দেখো লাগছে, কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে। এখানে আমি কাঁচা লঙ্কা কেটে রেখেছি জাস্ট দুটো, এখানে আমি সব গুঁড়ো মশলা, এখানে জিরে ধনিয়া আর গুয়ামরিচ একটু ভেজে রেখেছি। হ্যাঁ, একটু ভাজা করে একটু গুঁড়ো করে নিয়েছি দেখো, আর এখানে আছে মেথি, এখানে চিনি আর তেজপাতা। তো আমি কিভাবে করছি একদম সিম্পল, এটা এটা কিভাবে করছি আমি দেখাচ্ছি। আর আজকে আমাদের এখানে এত কুয়াশা, এত ঠান্ডা, মানে কি বলবো, একদম রোদ উঠেনি, সাংঘাতিক অবস্থা আমাদের। তো চলো কিভাবে করছি দেখাচ্ছি। দেখো এখানে আমি প্যানে তেল দিয়ে দিয়েছি দেখো, তো এবার আমি এই তেজপাতাটা দিয়ে দেবো, ইচ্ছে করলে তোমরা আজকে যে আমি চাটনি বা টকটা করছি সেটাতে ইচ্ছে করলে তোমরা আমসত্ত্ব খেজুর এগুলো দিতে পারো, বাট আমার এগুলো আছে কিন্তু ঠাকুর ঘরে, আমি আর ঠাকুর ঘরে ঢুকতে যাচ্ছি না, ঢুকছি না, তার জন্য আমি এগুলো দিইনি, তোমরা ইচ্ছে করলে ইউজ করতে পারো। দেখো এবার আমি তেজপাতাটা দিয়ে দিচ্ছি, তারপর শুকনো লঙ্কাটা দিয়ে দেবো, কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি, এবার আমি মেথি সম্বরটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এবার আমি মেথি সম্বরটা দিয়ে দিচ্ছি, আগে প্রথমে আমি কুমড়োগুলো দিয়ে দিচ্ছি, আর নুন হলুদ তো লাগবেই, এবার আমি টমেটো গুলোকে দিয়ে দিচ্ছি। দেখো আমি টমেটো গুলো দিয়ে দিলাম, কি দারুণ লাগছে তাই না, কালারফুল লাগছে একদম। আর বাইরের ওয়েদারটা তোমাদেরকে একটু দেখাচ্ছি দেখো, আজকে একদম রৌদ্র নেই, রোদ নেই পুরো, দেখো কি অবস্থা ওয়েদার। তারপর একটু টমেটোটা একটু নরম হয়ে আসবে আমি দিয়ে দেবো এখানে আপেল একটু টুকরো। দেখো এবার আমি আপেলগুলোকে দিয়ে দিচ্ছি কেমন, আপেল আর এই কাজুগুলোকে দিয়ে দিচ্ছি, কাজু বাদাম। তেঁতুলটা এখনো দিচ্ছি না, তেঁতুলটা একটু পরে দেবো।
আবার তেঁতুলটাকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এবার আমি ভাজা করে মশলাটা আছে সেটা এটা দিয়ে দিচ্ছি। দেখো এটা দিয়ে দিচ্ছি। দেখো এবার আমি চিনিটাকে দিয়ে দিচ্ছি। দেখতে কি সুন্দর লাগছে, তাই না? মানে ভীষণ সুন্দর। এবার আমি হালকা একটু গরম জল দিয়ে দিচ্ছি এখানে। এবার আমি ঢাকা দিয়ে রাখবো, কেমন? তারপর দেখাচ্ছি লাস্টে এটাকে একটু ফুটে নেব। দেখো এখানে আমার চাটনি হয়ে গেছে। তোমরা কেমন লাগলো অবশ্যই জানাবে। হ্যাঁ, আর তোমরা কিন্তু অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবে। এখানে কুমড়ো, টমেটো আর তেঁতুল দিয়ে টকটা করলাম। তো তোমরা কিন্তু কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর এটা বাড়িতে অবশ্যই ট্রাই করবে, কেমন? তাহলে আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এটা কিন্তু খেতেও কিন্তু খুব টেস্ট হয়, জানো? ওকে, বাই, টাটা।